প্রিয় ভাই ও বোনেরা, আমার ভক্তি ও ভালোবাসা গ্রহণ করুন। আজকে হিন্দু ধর্মের পূজা ও মুসলিম ধর্মের কাবা ঘরকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তার আগে আপনাদের অনুরোধ করব, আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না। কোনো ধর্মে আঘাত করা বা কাউকে অপমান করার উদ্দেশ্য আমার নয়, বরং আমার উদ্দেশ্য হল আসল বা সত্যকে সকলের সামনে তুলে ধরা, যাতে করে সাধারণ মানুষগুলো সঠিকভাবে ধর্মটাকে পালন করে মুক্তি বা নাজাত পেতে পারে। আসুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে আসি। ভাইজান, প্রথমে আপনাদের একটা কথা বলে রাখি, আল্লাহ ঈশ্বর ভগবান গড নামে ভিন্ন ভিন্ন হলেও আসলে সৃষ্টিকর্তা কিন্তু একজন। তিনি সব কিছুকে সমানভাবে সৃষ্টি করেছেন। তিনি হিন্দুদের আলাদা, মুসলমানদের আলাদা, শিখদের আলাদা করে সৃষ্টি করেননি। তিনি আমাদের সকলকেই মানুষ করে সৃষ্টি করেছেন, একে অপরকে সাহায্য সহযোগিতা ও ভালোবাসার জন্য। এই কারণেই মহাপুরুষগণ বলে থাকেন, জীবে প্রেম করেছেন যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আবার আরও একটি উল্লেখযোগ্য বাণী হল, যেই জীব সেই শিব, অর্থাৎ প্রত্যেক জীবের মধ্যেই শিব তথা ঈশ্বর বিরাজ করেন। কোরআনের ভাষায় মানুষের অন্তরেই আল্লাহর সিংহাসন, তাই মানুষকে তথা আল্লাহর সৃষ্ট জীবকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছুই হতে পারে না। কারণ সৃষ্টির পূজা বা ইবাদত করা মানেই স্বয়ং আল্লাহ বা ঈশ্বরের পূজা করা বা ইবাদত করা। আর একটা কথা জেনে রাখুন, আল্লাহ বা সৃষ্টিকর্তা কিন্তু আমাদের আলাদা আলাদা জাতি বা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি করে সৃষ্টি করেননি। এই আলাদা আলাদা ধর্মগুলি মানুষের তথা আমরা নিজেরাই সৃষ্টি করেছি, আর তার একটাই কারণ, সেটা হলো মহান স্রষ্টা মানুষকে শিক্ষা ও সঠিক পথ দেখানোর জন্য বিভিন্ন সময় যে ভিন্ন ভিন্ন মহামানবকে এই ধরাধামে প্রেরণ করেছিলেন, তিনাদের প্রত্যেকের মত ও পথ আলাদা ছিল, কিন্তু লক্ষ্য ছিল একটাই, পরম আত্মার সাথে মিলিত হওয়া। কিন্তু আমরা সেই আলাদা আলাদা মত ও পথকেই আলাদা আলাদা ধর্ম ভেবে নিয়েছি। আপনাদের প্রত্যেককেই অনুরোধ করব, প্রত্যেক ধর্মেই আল্লাহ পাক একজন করে সদ্গুরু প্রেরণ করে থাকেন। সেই গুরুগণের সন্ধান করুন, যিনারা আমাদের সব জাতি সব ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানুষ হওয়ার শিক্ষাটি দান করবেন এবং ঈশ্বর প্রাপ্তির সন্ধান দেবেন। আমার হিন্দু ভাইয়েরা যে পূজা করেন, অনেকে হয়তো এই পূজার অর্থই জানেন না। পূজা মানে কি? এই পূজা শব্দটিকে ভাঙলে দুটি শব্দ পাওয়া যায়, পু যুক্ত যা সমান পূজা। পু অর্থ বোঝায় পূর্ণ, আর যা অর্থ জাগরণ। পূজা অর্থ হল পূর্ণ জাগরণ। এখন কথা হল, কি বা কাকে পূর্ণ জাগরণ করব? নিশ্চয়ই মাটির মূর্তিকে নয়, কারণ উহা জড়বস্তু, আর জড়বস্তুকে কখনোই জীবিত বা জাগরণ করা যায় না। পূর্ণ জাগরণ করুন নিজেকে, নিজের মধ্যে থাকা ঘুমন্ত ঈশ্বরকে জাগ্রত করুন, নিজের বিবেককে জাগ্রত করুন। যেদিন আমাদের মধ্যে থাকা ঘুমন্ত ঈশ্বরকে আমরা জাগ্রত করতে পারব, যেদিন আমরা আমাদের বিবেককে জাগ্রত করতে পারব, সেই দিন আমরা চারিদিকে ঈশ্বরের উপলব্ধি করতে পারব। সেই দিনই কোরআনের এই বাণীটিও সত্যে পরিণত হবে, যে তোমরা পূর্ব পশ্চিম যেদিকেই মুখ ফেরাও না কেন, সেই দিকেই আল্লাহর চেহারা। হিন্দু ভাইরা যে মাটির মূর্তি পূজা করেন, এর রহস্য কি? মাটির মূর্তি ওটাই স্বয়ং আপনি, অর্থাৎ ওটাই আপনার প্রতীক। ঠিক যেমনভাবে মুসলমান ভাইরা কাবাকে কিবলা করে বা মূর্তি করে নামাজ পড়ে, এই কাবা ঘরটাও আসলে মানব দেহের প্রতীক। কিন্তু মূর্খ ধর্মান্ধরা আদেও এর আসল ভেদ বুঝতে পারেননি। তিনারাও প্রকৃতপক্ষে সেই মাটির মূর্তির মতো কাবা ঘরকে পূজা করে যাচ্ছে। আসলে কাবা ঘর, মাটির মূর্তি, এগুলো ধর্মের আনুষ্ঠানিকতা মাত্র, আর এই আনুষ্ঠানিকতাকে অবলম্বন করেই, অর্থাৎ এই আনুষ্ঠানিকতার মাধ্যমেই আমাদের মূলে বা হাকিকতে পৌঁছানোই প্রধান লক্ষ্য। আর সব ধর্মেরই মূল কথা হল নিজেকে চেনা বা জানা।
আর নিজেকে চিনতে বা জানতে পারলেই স্বয়ং ঈশ্বরকে চিনাও জানা যায়। কিভাবে বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের বাম দিকের ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। আর হিন্দু সুফি বা সাধুদের মৃতদেহকে আগুনে না পুড়িয়ে সমাধি দেওয়া হয় কেন, এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের ডান দিকের ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। তো ভাইজান, সবাই ভালো থাকবেন। জয় গুরু।